আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। আজকে আমি এখানে এসেছি পিএসসি অনলাইন স্কুল থেকে, রেহানা সুলতানা, বেগমগঞ্জ, নোয়াখালী। তো আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমি এই সময়ে, এই দিনে, এই সময়ে তোমাদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বিষয়ে তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো। তো তোমাদের কি মনে আছে আমাদের গত পাঠটি কি ছিল? হ্যাঁ, আমরা শুরু করেছিলাম জনসংখ্যা অধ্যায় 5, এবং সেখান থেকে আমরা পরিবারের উপর ও পরিবেশ এবং সমাজের উপর জনসংখ্যার যে প্রভাব, অতিরিক্ত জনসংখ্যার প্রভাব, এই দুটো পাঠ আমরা শেষ করেছি। তাহলে আজকে আমরা শুরু করব 3 নম্বর পাঠটি, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা। ঠিক আছে, তাহলে আমাদের আজকের পাঠ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। তোমরা বইয়ের 44 পৃষ্ঠাটি খুলে ফেলো এবং দেখো খুলেছ। আচ্ছা, আগে আমরা একটু আলোচনা করি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা বলতে আমরা কি বুঝি। একটু দেখে নেই, তোমরা কে কে আছো আমার সাথে। মাইশা আছো, তোমাকে ধন্যবাদ। তাহলে আমরা একটু আগে জেনে নেই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা বলতে আমরা কি বুঝি। তোমরা জানো, আমরা এর আগের পাঠগুলোতে জেনেছি যে অতিরিক্ত জনসংখ্যা কিভাবে আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রভাবিত করে, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত জনসংখ্যা হলে আমাদের পরিবারে যেমন খাদ্যের অভাব ঘটে, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব হয়, বাসস্থানের অভাবে অনেক লোক নিরাপত্তার অভাবে শহরে চলে যায়, তারপর কাজের অভাব দেখা দেয়, নিরাপত্তার অভাব দেখা দেয়, এভাবে সমাজেও বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হয়, জমি, ফসলের জমি কমতে থাকে, বাড়িঘর, বাসস্থানের চাহিদা বৃদ্ধি পায়, এই কারণে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়, বিভিন্নভাবে আমরা সমাজের ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো এই জনসংখ্যাকে আমরা যদি কাজে লাগাতে পারি, জনসংখ্যাকে, যে অতিরিক্ত জনসংখ্যা, এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি শিক্ষা দিয়ে, বিভিন্ন মূলধন এবং মূলধন বানিয়ে শিল্প কারখানা তৈরি করে সেখানে কাজের ব্যবস্থা করতে পারি, সম্পদ উৎপাদন করতে পারি, বিভিন্ন ধরনের পণ্যের উৎপাদন বাড়াতে পারি, ফসলের উৎপাদন বাড়াতে পারি, এই জনসংখ্যাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগিয়ে শিল্প কারখানা বাড়াতে পারি, কারিগরি শিক্ষা দিতে পারি। কারিগরি শিক্ষা বলতে হাতে কলমে যে কাজগুলো করা হয় সেগুলোকে বোঝায়। তো বিভিন্নভাবে আমরা যদি জনসংখ্যাকে কাজে লাগাতে পারি এবং সম্পদ বাড়াতে পারি তাদের কাজের মাধ্যমে, তাহলেই আমাদের জনসংখ্যা হয়ে যাবে আমাদের জন্য সম্পদ। ঠিক আছে, আমাদের কিছু লোক আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে কাজ করে, এরা হচ্ছে আমাদের শ্রমশক্তি। এই শ্রমশক্তিকে আমরা কি করছি, তারা বিদেশে গিয়ে শ্রম দিচ্ছে এবং টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে। দেশে পাঠাচ্ছে কেন? তাদের পরিবারের জন্য। আর তাদের পরিবারের জন্য যে টাকাগুলো দেশে আসছে সেগুলো আমাদের দেশেরও কাজে লাগছে, তাদের পরিবারের অভাব পূরণের মাধ্যমে আমাদের দেশেও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে ভালোভাবে। তো এই এদেরকে যে আমরা বিদেশে পাঠালাম বা আমাদের দেশের শ্রমিক হয়ে তারা যে বিদেশে শ্রম দিচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্রমশক্তি। আমরা আমাদের শ্রমশক্তিকে বিদেশে পাঠিয়ে আমাদের সম্পদ বাড়াচ্ছি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছি। আর তোমরা জানো যে কোনো দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এখানে একটি চিত্র দেখছো, আমি একটু বলে দেখছি।
আমাদের এখানে একটি চিত্র আছে এরকম, এই হচ্ছে চিত্র। একটি দেশের উন্নয়নের জন্য আমাদের প্রথমে প্রয়োজন কি? অর্থনৈতিক উন্নয়ন, তাই না? তো এই অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কি প্রয়োজন? এই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই তিনটি বিষয় খুবই জরুরি। একটি হচ্ছে মূলধন, আরেকটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আরেকটি হচ্ছে মানব সম্পদ। এই তিনটি জিনিস থাকলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, এবং এই তিনটি জিনিসের সমন্বয় ঘটাতে হবে, এই তিনটি জিনিসকে কাজে লাগাতে হবে। যেমন আমাদের প্রাকৃতিক সম্পদ, আমরা জানি যে প্রাকৃতিক সম্পদ প্রচুর আছে আমাদের দেশে, তাই না? আমরা এর আগে জেনেছি যে আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গাছপালা আছে, আমাদের মাটি উর্বর মাটি আছে, আমরা নদী মাতৃক একটি দেশ, আমাদের নদীর পানি আছে প্রচুর পরিমাণে, পলি মাটি আছে, বন্যা হয় যে পলি মাটি আসে। তো এই সম্পদগুলোকে আমরা কি করতে হবে? কাজে লাগাতে। তারপর আছে ধরো মানব সম্পদ, আমাদের জনসংখ্যা বেশি অতিরিক্ত, এই জনসংখ্যাকে আমরা যখন সম্পদে পরিণত করবো, শিক্ষা দীক্ষা হাতে কলমে কাজ শিখিয়ে তাদেরকে যখন আমরা শক্তিশালী জনগোষ্ঠীতে পরিণত করবো, তখন তারা আমাদের মানব সম্পদ হয়ে দেখা দেবে, তখন তারা আমাদের বোঝা হবে না। আমাদের, আমরা এর আগের পাঠে পড়েছি, আমাদের জনসংখ্যার একটি বিশাল অংশ কোনো কাজ করে না, যারা বৃদ্ধ হয়ে যায়, যারা ছোট তারা তো কাজ করতে পারে না, কিন্তু একটা অংশ আছে যারা খাদ্যের অভাবে স্বাস্থ্যহীনতায় ভোগে, পুষ্টিহীনতায় ভোগে, প্রয়োজনীয় খাদ্য পায় না, প্রয়োজনীয় চিকিৎসা পায় না, এ কারণে তারা স্বাস্থ্যহীন এবং পুষ্টিহীন থাকে, এবং তাদের দ্বারা কোনো আমরা কোনো উন্নয়নমূলক কাজ পাই না, অর্থনৈতিক উন্নয়ন পাই না। তাদেরকে যদি আমরা প্রয়োজনীয় চিকিৎসা খাদ্য দিতে পারি, তাহলে তারাও আমাদের জনশক্তিতে রূপান্তর হবে, তারা আমাদের মানব সম্পদ হবে। আমরা যারা কাজ করছি আমরা দেশের মানব সম্পদ, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছি। তারপর বিদেশে যারা কাজ করছে তারাও আমাদের মানব সম্পদ। তারপর মূলধন, মূলধন হচ্ছে, মূলধন বলতে এখানে অর্থকে বোঝানো হচ্ছে, টাকাকে বোঝানো হচ্ছে। তো সেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই মূলধনেরও প্রয়োজন আছে। তো এই তিনটি জিনিসকে আমরা যখন একত্রীকরণ করে সমন্বয় করে কাজে লাগাবো, তখনই আমাদের অর্থনৈতিক উন্নয়ন দেখা দিবে। তাছাড়া আমরা আমাদের কারিগরি শিক্ষাকে বাড়াতে হবে, এবং আমাদের শিক্ষার হারকে 100% 100%-এ নিয়ে যেতে হবে। তো এবার আমরা বইয়ে চলে যাব। এবার আমরা বইয়ে চলে যাব, 44 পৃষ্ঠা করেছো নিশ্চয়ই। এখানে একটি ছবি আছে, আমরা এটি পরে আলোচনা করব। আমরা এবার একটু পড়ছি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনগোষ্ঠী। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে, এখানে মূলধন মানে অর্থ আমাদের, কিন্তু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে, আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি? তাহলে আমাদের কি বুঝলাম, আমাদের অর্থ কম কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ আমাদের বেশি আছে, তাই এই দুইটা সম্পদকে কাজে লাগিয়ে আমরা অর্থ বাড়াতে পারি, এবং তখন এই তিনটি সমন্বয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারি। এরপরে প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। যারা দক্ষ জনসম্পদ, যারা হাতের কাজ জানে, কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদেরকে আমরা রপ্তানি করব, মানে হচ্ছে কি, বিদেশে পাঠিয়ে আমরা তাদেরকে শ্রমশক্তি হিসাবে বিদেশে পাঠাতে পারি, এবং তাদের মাধ্যমে আমরা অর্থ আমাদের দেশে আনতে পারে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশে নানা পেশার মানুষ, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা
যায়। প্রথমত আমাদের জনশক্তিকে শিক্ষিত করতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হয়। তাছাড়া আমি যে বলেছি হাতে কলমে কাজ শিখাতে হবে, হাতে কলমে কাজ শিখলে তারা শ্রমিক হিসাবে খুবই ভালো করবে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে শিল্প কারখানা তৈরিতে সহায়তা হবে। আচ্ছা, এরপরে তৃতীয়ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা প্রশিক্ষণ দেওয়া যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মানে যেখানে হাতে কলমে কাজ শেখানো হয় সেখানে সেখানে প্রশিক্ষণ দিতে হবে বেশি বেশি, যাতে করে এই শ্রমশক্তির মাধ্যমে, এই মানুষদের মাধ্যমে আমরা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করতে পারি। আমাদের দেশে আমরা জানি পোশাক শিল্প আছে, সার কারখানা আছে, কিন্তু আমাদের দেশে কোনো যন্ত্রপাতির কারখানা নেই। তো আমাদের প্রচুর যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, বিভিন্ন ছোট বড় কারখানায় ব্যবহার করা হয়। এই যন্ত্রপাতিগুলো আমরা কী করি, কোথায় পাই? এগুলো আমরা বিদেশ থেকে আমদানি করতে পারি। আর বিদেশ থেকে আমদানি করতে হলে আমাদের প্রচুর টাকা তাদেরকে দিয়ে দিতে হয়, এগুলোর পেছনে ব্যয় করতে হয়। কিন্তু এই যন্ত্রপাতিগুলো যদি আমরা নিজেরা বানাতে পারি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে, তাই না? তাহলে আমরা কী করতে হবে, এই ধরনের আরও নতুন নতুন বিভিন্ন কলকারখানা তৈরি করতে হবে। আর সেজন্য আমাদেরকে শিখতে হবে, আগে কী করতে হবে, এগুলো বানানো শিখতে হবে, তাই না? হাতের কাজ শিখতে হবে, তাহলে মানুষ তাদের মেধা এবং ওই যে জানা জ্ঞান দক্ষতা দিয়ে একত্রিত করে তারা নতুন নতুন যন্ত্রপাতি, নতুন নতুন শিল্প কারখানা তৈরি করতে পারবে। তো চলো এবার আমরা কিছু আরো কিছু জেনে নিই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্নগুলো লিখছি, তোমরা ঝটপট উত্তর দিয়ে দিব। কিভাবে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়? প্রবাসীরা কিভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে? আমরা জানি যারা আমাদের দেশের জনগণ যারা বিদেশে থাকে তাদেরকে প্রবাসী বলা হয়। প্রবাসীরা কিভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে? 3 নম্বর, শিক্ষার মান উন্নত করা প্রয়োজন কেন? আমরা একটু আগে জেনেছি শিক্ষার মান কেন উন্নত করা প্রয়োজন, এখন তোমরা উত্তরগুলো একটু ঝটপট দিয়ে দাও তো। ঠিক আছে, আমি তোমাদেরকে সহায়তা করছি কিভাবে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়।
জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। দুই, প্রবাসীরা কিভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে? প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের শিক্ষার মান উন্নত করা প্রয়োজন কেন? আমরা জেনেছি আমাদের জনগণকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য শিক্ষার মান উন্নত করা প্রয়োজন। জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য আমাদের শিক্ষার মান উন্নত করা প্রয়োজন। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমরা একটু দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। কিভাবে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়? দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। আমরা দেখেছি যে তিনটি স্তর ছিল অর্থনৈতিক উন্নয়নের, মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ মানব সম্পদ। তাহলে এখানে আছে কি, কিভাবে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। আমরা জানলাম যে দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। দুই, প্রবাসীরা কিভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে? প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিন, শিক্ষার মান উন্নত করা প্রয়োজন কেন? জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য শিক্ষার মান উন্নত করা প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের, আমরা আরো একটু ভালোভাবে জেনে নিলাম আমাদের আজকের পাঠটি। এবার তোমাদেরকে বাড়ির কাজ, ঠিক আছে, ঝটপট লিখে নাও।
অর্থনৈতিক উন্নয়নের উপায়গুলো পাঁচবারকে লিখো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমি আবারও বলে দিচ্ছি, অর্থনৈতিক উন্নয়নের উপায়গুলো পাঁচবারকে লেখো। কিভাবে আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারি এটি তোমরা সুন্দর করে পাঁচবারকে লিখে আমাকে পাঠিয়ে দিবে আমার মেসেঞ্জারে অথবা পিএসি পেজের মেসেঞ্জারে। তো সবাই ভালো থাকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আজ এখানেই, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।